হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আজ আমি আবার একটা নতুন গল্প নিয়ে উপস্থিত হয়েছি তোমাদের মধ্যে। দয়া করে এই গল্পটি শেষ পর্যন্ত শুনবার চেষ্টা করবে। ধন্যবাদ। আমার বাবা ছিলেন এক বেসরকারি প্রতিষ্ঠানের সামান্য কেরানি। আমরা পাঁচ ভাই বোন, আমি বড়। অনেক আশা নিয়ে আমাকে বাবা শিক্ষিত করে তুলেছিলেন। তার সমস্ত চেষ্টার পিছনে ছিল একটা উদ্দেশ্য, আমি সংসারের হাল ধরি। সেই হাল ধরার জন্য বাবা আমাকে সব দিক থেকে সাহায্য করেছেন। বাবা নিজে জানতেন ইংরেজি শিখলে কাজ জুটে যাবে সহজেই। সেই আশায় প্রাথমিক স্কুলে আমাকে না পড়িয়ে ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করিয়ে দেন। শুধু স্কুলে নয়, বাড়িতে একজন শিক্ষকও রেখে সেই সময় থেকে পড়িয়েছে। তারপর পঞ্চম শ্রেণীতে বাংলা মিডিয়ামে ভর্তি করেন। মাধ্যমিকে আমি স্টার পাই। এরপর উচ্চ মাধ্যমিক স্তরে বিজ্ঞান নিয়ে ভর্তি হয়। তখন বাবা আগের মতোই বাড়িতে বেশ কয়েকটি প্রাইভেট টিউটর দিয়েছেন। বাবার ইচ্ছে ছিল আমি জয়েন্ট এন্ট্রান্সে ভালো ফল করে ডাক্তার হই, কিন্তু জয়েন্টে ভালো র্যাঙ্কিং করতে পারিনি আমি। এমনকি উচ্চ মাধ্যমিকে প্রথম শ্রেণী পেলেও ভালো কলেজে স্থান না পেয়ে বাড়ির কাছে কলেজে বিএসসি পাসে ভর্তি হয় এবং পাসও করি। এইভাবে এমএও পাস করি যথারীতি। বাবা ততদিনে অবসর নিয়েছেন, মা অসুস্থ, বোনের বিয়ের যোগাযোগ হয়ে ওঠেনি অর্থের অভাবে, কারণ বাবার আয় ব্যয়টা ছিল তুল্যমূল্য, তাই সঞ্চয়ের ভাড়া ছিল প্রায় শূন্য। মায়ের অসুখের জন্য ঋণ করতে হয়েছে বাবাকে। বোনের বিয়ে তো দূরে অস্ত, এখনো ছোট ভাই দুটো স্কুলে পড়ে, তাদের খরচও রয়েছে, তাই আমার উপর সকলেই আশা করে বসে আছে। এবার শুরু হলো চাকরির সন্ধান। দুবার এসএসসি দিয়েও শিক্ষকতার চাকরি পেলাম না। বেসরকারি প্রতিষ্ঠানেও হন্য হয়ে ঘুরেছি, কোনো না কোনো অজুহাতে সেখান থেকে বিফল হয়ে ফিরেছি। প্রাইভেট টিউশন করতাম। প্রাইভেট টিউশন করে যে কটা টাকা পাই তা ইন্টারভিউ দিতে দিতেই শেষ হয়ে যায়। এভাবেই চলতে থাকে দু বছর। এইদিকে বাবার সঞ্চয় ফুরিয়ে যায়, মহাজনের কাছে ঋণের দায়ে বাঁধা পড়তে হয় তাকে। কথায় আছে, যখন বিপদ আসে তখন অনেক বিপদ একসঙ্গে আসে। আমার স্বপ্নভঙ্গের পালা সেখানে শুরু হয় যখন অর্থের অভাবে আমার মাকে হারাতে হয়। তখন বহু প্রতিষ্ঠানের দ্বারে দ্বারে ঘুরেছি সামান্য টাকার একটি চাকরির জন্য। চাকরি তো পাইনি, বরং বিনিময়ে যা পেয়েছি তাতে আমার জীবন অবশ্যম্ভাবী হয়ে উঠেছে ব্যর্থতার রূপ। ব্যর্থতা যখন মানুষকে ঘিরে ধরে তখন সোনাও লোহা হয়ে যায়। ভাগ্য ছাড়া আর কাউকে আমি দোষ দেব না, আর দিয়েই বা কী লাভ? আমার বেকারত্বের জন্য আমার মাকে হারাতে হয়েছে, বোনকে পাত্রস্থ করতে পারিনি, বাবার আমাকে নিয়ে এত স্বপ্নের কোনো মূল্য দিতে পারিনি। জানেন তো, বিদ্যালয়ের শিক্ষক মহাশয়ের কাছ থেকে প্রায় শুনেছি মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ, নিজের প্রতি বিশ্বাস রাখা উচিত ইত্যাদি ইত্যাদি, কিন্তু সেসব কথা আমার কাছে হয়ে উঠেছে দুর্বিষহ। কঠোর বাস্তবের রুঢ় আঘাতে সমস্ত দর্শন কীভাবে ধূলিসাৎ হয়ে যায় তা আমি উপলব্ধি করেছি। একবার মনে হয়েছিল অসামাজিক কোনো কাজ করে অসৎ উপায়ে অর্থ উপার্জন করব, কিন্তু মনে হলো বাবার কথা, যিনি কখনো তার সমর্থন করতেন না। মাকে হারিয়েছি, বাবাকে হারাতে চাই না বলেই তার আদর্শের বিরোধী হতে পারিনি। যেমন করি হোক সামান্য অর্থ উপার্জন করে দুবেলা অন্যের সংস্থানের উপায় সন্ধান করছি। আমার এই বেকারত্বের যন্ত্রণা আমাকে বাস্তবের মুখোমুখি করেছে। আমার পড়াশোনার জন্য এত টাকা খরচ না করে বাবা যদি প্রথম থেকে আমাকে আরও অন্য কোনো অর্থকারী উপায়ের সঙ্গে যুক্ত করতেন তাহলে ভালো হতো।
বেকারত্বের যন্ত্রণা যে বেকারের জীবনকে মরুভূমির মতো করে দেয় তা আমাদের অভিভাবকদের জানা উচিত ছিল। সেভাবে আমাদেরকে প্রথম থেকেই অর্থকারী উপায়ের সঙ্গে যুক্ত করে দিলে অনেকটা উপকারী হতো, তাই না? এখন তো আমার সত্যজিৎ রায়ের হীরক রাজা দেশের কথা মনে পড়ে, কেননা কথাগুলি ছিল অপ্রিয় সত্য। যে অর্থ আমার শিক্ষার জন্য ব্যয়িত হয়েছে সেইগুলো যদি থাকত আমার সংসারে এত দুরবস্থা হতো না বলেই আমার মনে হয়। আচ্ছা বন্ধুরা, তোমাদের কি মত? আমার মতের সঙ্গে কি তোমাদের মত মিল হবে, না তোমাদের মত বা মতের পার্থক্য থাকবে, সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আশা করি তোমাদের এই ভিডিওটাও ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, একটা কমেন্ট এবং শেয়ার করে দিও, আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।